বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে দিনভর উত্তাপ ছড়ালেও ভোট কাস্ট হয়েছে মাত্র তেত্রিশ দশমিক একষট্টি শতাংশ বেশিরভাগ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল এর রেশ পড়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোটে একুশ প্রার্থীর ১৪ জনে জামানত হারিয়েছেন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে প্রদত্ত ভোটের পনেরো ভাগ ভোট পেতে হতো কিন্তু বিয়ানীবাজারে ছয় জন করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং দুইজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন বিয়ানী বাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ অ্যাটাচ বাথরুম কিচেন ডাইনিং লিফ্ট সিসিটিভি বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা উপজেলার দুই লাখ দশ হাজার পাঁচশো উনানব্বই জন ভোটারের মধ্যে উনত্রিশ মে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রদত্ত ভোট সত্তর হাজার আটশো ছাব্বিশ ভাইস চেয়ারম্যান পদে সত্তর হাজার সাতশো একানব্বই এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সত্তর হাজার ছয়শো তিরানব্বই ভোট চেয়ারম্যান পদে বিজয়ী আবুল কাশেম পল্লব বিশ হাজার একশো তিরানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোস উদ্দিন আঠারো হাজার পাঁচশো নব্বই ভোট এবং দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল ষোলো হাজার একশো এগারো ভোট পান এ তিনজনের জামানত রক্ষা পেলেও আতাউর রহমান খান চার হাজার পাঁচশো সাতান্ন আব্দুল বাড়ি এক হাজার দুশো একানব্বই মোহাম্মদ জাকির হোসেন এক হাজার দুইশো ছিয়াত্তর জাকির হোসেন সুমন দুই হাজার ছয়শো তেষট্টি জামাল হোসেন দুই হাজার চারশো একান্ন এবং জহির উদ্দিন নয়শো চব্বিশ ভোট পেয়ে জামানত হারিয়েছেন ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী মাওলানা আবদুল্লা আল মামুন তেইশ হাজার একশো ছেষট্টি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম রোনো পেয়েছেন তেরো হাজার দুইশো একচল্লিশ ভোট তাদের দুইজনের জামানত রক্ষা পেলেও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন সাত হাজার আটষট্টি ভোট জামাল হোসেন পাঁচ হাজার বিশ ভোট সাইদুল ইসলাম ছয় হাজার তিনশো পঁয়তাল্লিশ ভোট আফজল হোসেন পলাশ দুই হাজার একশো সাতষট্টি ভোট সোহেল আহমদ রাশেদ তিন হাজার আটশো ভোট ও খালেদুর রহমান সাত হাজার পাঁচশো ভোট পেলেও জামানত হারিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে আঠাশ হাজার নয়শো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেসমিন নাহার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিনা বেগম পেয়েছেন ছাব্বিশ হাজার তিনশো ভোট তাদের দুইজনের জামানত রক্ষা পেলেও জাহানারা বেগম ছয় ভোট ও রোমানা আফরোজ পাঁচ হাজার আটশো ছয় ভোট পেয়ে জামানত হারিয়েছেন সৈয়দা আখি হক এবিটিভি